আমি নিয়ে আসি ওকে। আপনার ডাকে ও আসবে না কমিশনার সাহেব। রাজু কি হয়েছে? পুলিশ আমাদের চারদিক থেকে ঘিরে ফেলেছে, এখন বাঁচা খুব মুশকিল। মরতে যদি হয় লড়াই করেই মরব। কোথায় যাচ্ছ রাজু? ওই পুলিশদেরকে তার ভাঙা জবাব দিতে। চেও না রাজু। কেন কেন? হ্যাঁ, আর কতদিন এভাবে শিকারের নিশানা থেকে পলাতক পশুর মতো পালিয়ে বেড়াবো? কতদিন? আজ আমি একটা বিট করে ছাড়বো। মাথা ঠান্ডা করো রাজু, ওদের সাথে মোকাবেলা করে কি লাভ হবে? ওদের গুলি তোমাকে অথবা তোমার গুলি ওদের বুকে লাগবে, ক্ষতিটা আমারই হবে। আমি তোমাকে হারাতে চাই না রাজু, তোমার জীবন মহামূল্যবান, আমার জন্য, আমাদের সবার জন্য। তাছাড়া এমন ভুল করলে নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবে না। তাহলে কি করবো? আমি কি করবো? জেনে শুনে আপনার কাছে আত্মসমর্পণ করব। ঠিক আছে, তাই যদি হয় তাহলে নাও, আমাকে হাত করা পড়িয়ে ওই আইনের হাতে তুলে দাও। না রাজু, না, তোমার যে হাতকে আমি আমার সুখের নীর ভেবেছি, সেই হাতে আমি আমার জীবন থাকতে হাত করে পড়াতে দেব না, কোনোদিন না। স্যার, স্যার, মনে হচ্ছে রাজু গাড়ি দিয়ে পালাচ্ছে। হোয়াট? ইয়েস স্যার। মুভ অল অ্যাওয়ে। না জানি কেমন করে কদিনের মধ্যেই ওই হারামি তোমার মেয়ের মনে জায়গা করে নিয়েছে, আর সেজন্য তোমার মেয়ে আজ সমস্ত সম্পর্ক বলতে বসেছে। রাশেদা, আজ আমার নিজের মেয়ে আমার চোখে ধুলো দিয়েছে, তা না হলে আজ ওই হারামজাদা অপরাধী আমার হাতের মুঠোয় থাকতো। অপরাধী নয় পাপা, ও মাসরুমি দিন রাত কুত্তার মতো পিছনে লেগে আছে। জবান বন্ধ, এক্ষুনিকে সাপোর্ট করার শাস্তি কি তা তুমি জানো? এই নাও, পরিয়ে দাও হাত করা, দাও জেলে পাঠিয়ে। তারপরেও জেনে রেখো পাপা, আমি তোমারই মেয়ে, অন্যায়ের কাছে কোনো দিন মাথা নত না। কি করছো তুমি? ও এখনো ছেলে মানুষ, কিন্তু তুমি তোর বাবা, তুমি একটু বুঝতে চেষ্টা করো প্লিজ। ওই শালা রাজু বড় ভাগ্যবান, কমিশনার সাহেবের মেয়েকে উঠিয়ে নিয়ে গেল, শালি ওর দিওয়ানা হয়ে গেছে। কেমন একজন আর একজনকে জড়িয়ে ধরেছিল এই সাত দিন জঙ্গলের মধ্যে, কি মঙ্গলটাই না করেছে। কাজলের সম্পর্কে আর একটি কথা যদি বলবি, তোর চিম আমি টেনে ছিঁড়ে ফেলবো। তোরা এখানে বসে বসে কাজল সম্পর্কে আজে বাজে কথা বলছিস? ভাই থাপ্পর তো বুঝলাম, কিন্তু রকি বাবার কমিশনারের মেয়ে কাজলের জন্য এত দরদ কিসের? আরে গাধা, ওই কাজলই সমস্ত গন্ডগোলের কারণ। রকি বাবা ওই কাজলকে ভালোবেসে ফেলেছে। হ্যাঁ, তাই তো, যে করেই হোক কাজলকে রকি বাবার চাই চাই। আমি তো শুনেছি কাজলের সাথে রকি বাবার বিয়ের কথাবার্তাও পাকা করে ফেলেছে লাল ভাই। কমিশনার সাহেব, আমার সৌভাগ্য যে আপনার মেয়ের সাথে আমার ভাইয়ের বিয়ে দিতে রাজি হয়েছে। না না লাল সাহেব, আপনি কি বলছেন? কমিশনার সাহেব, কাজল মাকে ডাকুন, বিয়ের এঙ্গেজমেন্ট রিংটা পরিয়ে দেই। এই তো ডাকছি। ও নিচে আসছে না, ঘরের দরজা বন্ধ করে বসে আছে, বলছে জোড়া চুরি করলে আত্মহত্যা করবে।
সমস্ত মেহমানদের সামনে নাক কাটাবে আমার। এই ঠিক আছে, এই তুমি এখানে দাঁড়াও, আমি নিয়ে আসি ওকে। আপনার ডাকে ও আসবে না কমিশনার সাহেব। বাড়ালে আমি ওকে এখানে লাশ বানিয়ে ছাড়বো। হারামজাদা, তোর এত বড় সাহস! যারা প্রেম করে তাদের অনেক সাহস থাকে কমিশনার সাহেব, নিজের ভালোবাসাকে বাঁচানোর জন্য জীবনের মায়া পর্যন্ত করে না। তাই তো মাথায় বিয়ের পাগড়ি না বেঁধে কাফনের কাপড় বেঁধে আপনার এখানে এসেছি। শুধু এইটুকুই বলতেছি, ওই কাজল শুধু আমার আর আমারই থাকবে। এই স্বপ্ন নিয়ে তুই জেলের চার দেয়ালের মধ্যে থাকবি হারামজাদা। অনেকদিন ধরে তুই আইনের হাত থেকে বেঁচে আসছিস। আইনের হাত থেকে আমি না, আইনের হাত থেকে ওরা বেঁচে আসছে এতদিন। এদের সাথে আপনি আত্মীয়তা করছেন, এদের সাথে যাদের ঘরে অপরাধীদের আড্ডা হয়, যাদের পেশা একমাত্র সন্ত্রাস, যারা যারা নিরাপরাধ মানুষকে খুন করে বেড়ায়, এদের কাছে আপনার ঘরে দূর হয়ে যা কুত্তার বাচ্চা আমার ভাইয়ের কাছ থেকে। কমিশনার সাহেব, অনেক হয়েছে, আর কত অপমান হতে হবে আমাদের? আমি আইনকে শ্রদ্ধা করি, তাই নইলে কুত্তার বাচ্চা রে। কি করতিস? হ্যাঁ কি করতিস? জানিয়ে মেরে ফেলতিস? কমিশনার সাহেব, এখানে সব আইনের লোক উপস্থিত আছে, তাই ও হাত গুটিয়ে বসে আছে। না হলে বকবাস বন্ধ করো। ইন্সপেক্টর কি রাখছো? আরেস্ট দা বাচ্চা। কমিশনার সাহেব, কমিশনার সাহেব, আমার কথা শুনুন। আমাকে শুধু পাঁচটা মিনিট সময় দিন, আমি প্রমাণ করে দেবো যে আমি নির্দোষ। আমি নির্দোষ, আমি নির্দোষ। আমাকে ছেড়ে দিন, ছেড়ে দিন আমাকে। কমিশনারের বাড়ি দেখা আমি আর কিছু কই না, তা না হইলে ওর শরীরটার আমি ছোট ছোট টুকরা কইরা আমি চিল্কা উয়ার দেখা হইতাম।